2021-22 অর্থ বছরের রপ্তানি খাতে $50 বিলিয়ন মাইল ফলক স্পর্শের আশা। আগামী 2021-22 অর্থ বছর বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি $50 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। করোনা সংক্রমণ মোকাবেলা করে উন্নত দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় এই পরিমাণ রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা। 2021 সালে বাংলাদেশের রপ্তানি আয় $60 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা 5 বছর আগে নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে $50 বিলিয়ন আয়ের স্বপ্ন দেখেছিলেন রপ্তানিকারকরা। করোনা সংক্রমণের কারণে গত বছর নেতিবাচক প্রবৃদ্ধির পর চলতি অর্থ বছর ধীর প্রবৃদ্ধির কারণে 2016 সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে $10 বিলিয়ন কাটছাট করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, চলতি 2021 অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে 38.5 থেকে $39 বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে $6.5 বিলিয়ন মতো আয় হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে চলতি অর্থ বছর প্রায় $45 বিলিয়ন রপ্তানি হতে পারে এবং আগামী অর্থ বছরের জন্য 10% বেশি প্রবৃদ্ধি আশা করছি। ইপিবির প্রাক্কলন অনুযায়ী আগামী অর্থ বছর নিটওয়্যার রপ্তানিতে 11%, ওভেন পোশাক রপ্তানিতে 9% প্রবৃদ্ধি ধরা হয়েছে। বিকেএমইএ সভাপতি জানান, নিটওয়্যার রপ্তানিতে আগামী বছর 15% প্রবৃদ্ধি হবে। চলতি অর্থ বছরের 11 মাসে এই খাতে রপ্তানি প্রবৃদ্ধি 20%-এরও বেশি। অন্যদিকে বিজিএমইএ বলছে, ওভেন রপ্তানিতে 7% প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশের, তবে এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ করোনা পরিস্থিতিও নির্ভর করবে। করোনা পরিস্থিতির মধ্যে চলতি অর্থ বছরে মে পর্যন্ত সময়ে কৃষি পণ্য রপ্তানিতে 16%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জন হয়েছে। আগামী অর্থ বছর এই খাতে 12% প্রবৃদ্ধি প্রাক্কলন করছে ইপিবি। হোম টেক্সটাইল রপ্তানিতে এবছর এখন পর্যন্ত 55% প্রবৃদ্ধি হয়েছে। আগামী বছর খাতটিতে 20% প্রবৃদ্ধি আশা করছে সংস্থাটি। মহামারীর বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিস্থিতি সবসময় ইতিবাচক ছিল, এমনকি আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা পূরণ করতে দেশীয় পাটকলগুলো কাঁচামাল সংকটে পড়েছে। পাট ও পাট পণ্য রপ্তানিতে মে পর্যন্ত 33%-এর বেশি প্রবৃদ্ধি হয়েছে। নতুন অর্থবছর খাতটিতে 20% প্রবৃদ্ধি হবে বলে মনে করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। চলতি অর্থবছরের 11 মাসে লেদার অ্যান্ড লেদার গুডস রপ্তানি থেকে প্রবৃদ্ধি হয়েছে 14%। আগামী অর্থবছর এই খাত থেকে 12% প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন ইপিবির কর্মকর্তারা। করোনা মহামারীতে রপ্তানি বেড়েছে ফার্মাসিউটিক্যালস খাতেরও। এখন পর্যন্ত এই খাতে রপ্তানি বেড়েছে 19%। আগামী অর্থবছর খাতটি থেকে 15% প্রবৃদ্ধি আশা করছে সরকার।